এখানে দেখতে পাচ্ছ ডিজে সার্জেনের অ্যাম্পলিফায়ার সেটিং চলছে। তো ডিজে সার্জেনটা নিজেই কাজ করছে দেখতে পাচ্ছ ওদিকে। তো ইতিমধ্যে দর্শকদের ভিড়টা দেখো খালি, শুধুমাত্র অ্যাম্পলিফায়ারগুলো ফিটিং চলছে, তার মধ্যে এতটা ভিড় মেশিন সেট আপের কাছে। সার্জেনটা নিজেই কিন্তু রেডি করছে সেটা দেখালাম। এদিকে আউজার সমস্ত হাজার মেশিন রয়েছে, ওদিকে বেটা 3, বেটা 4, বেটা 6 এগুলো সব রয়েছে। ওদিকে অ্যাক্টিভ ক্রসওভার যেগুলো ওগুলো কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি। সেটিং বক্স ঢাকা দেওয়া রয়েছে ভাই, লোক জলদি জলদি রেডি করার চেষ্টা করছে। তো দেখাচ্ছি দেখুন অ্যাম্পলিফায়ার সেটিংয়ের সময় সবাই দর্শকরা দেখতে পাচ্ছ কীভাবে রয়েছে এখানে। তো বক্সের সামনে এখন লাইট বাঁধার কাজ চলছে, সব কিছু প্রায় রেডি, শুধুমাত্র টেস্টিংয়ের জন্যই অপেক্ষা। বক্স সম্পূর্ণ কিন্তু রেডি হয়ে আছে, কেবলমাত্র টেস্টিংয়ের অপেক্ষায়। লাইটগুলো জুড়ছে তারা, গ্রাউন্ডের মধ্যে ইতিমধ্যে লোক দেখো প্রায় 5 থেকে 6 হাজার লোক অলরেডি চলে এসছে। তার মধ্যে ইউটিউবার রয়েছে প্রায় 2 থেকে 3 হাজার, সাধারণ পাবলিক এসছে 2 হাজার। দেখতে পাচ্ছ এখানটায় রাবণ দহন হবে রাতে, ওই রাবণের গায়ে বাজি টাজি দিয়ে সমস্ত লাগানো হয়ে আছে। এদিকে জোর কদমে লাইটগুলো রেডি করার কাজ চলছে, কীরকম লাইটগুলো থাকবে দেখো। পাওয়ার মিউজিকের কিন্তু একটা গাড়ি ঢুকে গেছে, পাওয়ার মিউজিকের একটা গাড়ি ঢুকে গেছে, বাদ বাকি গাড়িগুলো এখানে পুজো মানে মেলা হচ্ছে, তো সেখানে সেজন্য রাস্তা পুলিশ আটকে দিয়েছে। সেখান থেকে আসতে কিন্তু সময় লাগবে, রাত হবে, রাতে কিন্তু ফিটিং হবে পাওয়ার মিউজিকের বক্সগুলো। দর্শক সব এসে গেছে, দেখতে পাচ্ছ লাইটও একদম দমদার লাইটও নিয়ে এসছে ডিজে সার্জেন। এলইডি তিন দিকে তিনটে এলইডি লেজার যেটা দেখতে পাচ্ছ, এখানটা একটা বক্স, ওখানটা একটা বক্স, লেজারের বক্সগুলো সমস্ত কিন্তু রেডি, সেট আপ কিন্তু একদম রেডি হয়ে রয়েছে। কেবলমাত্র লাইনগুলো জোড়া হয়ে গেলেই ডিজি স্টার্ট হবে। ডিজি যেটা হচ্ছে সার্জেনের ডিজি যেটা তেজস, তেজস বা আগে দেখো আমি ওই ইয়ে লরি মে ইয়েওয়ালা লরি মে দুটো ডিজি হিসমে তেজস হ্যাঁ, টোটাল 3 ডিজি সার্জেন ইউজ করবে, তার জন্য দিয়েছে। তো এখানে হাই লাইনটা দেখে দেখতে পাচ্ছ লাইন গেছে টোটাল পাওয়ার সাপ্লাই দিকে নিয়ে। এদিকে অডিও টোনের অ্যাম্পলিফায়ারগুলো দেখতে পাচ্ছ, অডিও টোনের অ্যাম্পলিফায়ার সমস্ত নতুন একদম একদম সিল প্যাক এখানে এসে কাটা হয়েছে দেখতে পাচ্ছ। এই মুহূর্তে লাইন জোড়ার সময় দর্শক কীভাবে ঘিরে রয়েছে সার্জেনের সেট আপ ঘিরে। এখনকার আপডেট এই পর্যন্ত, এখনো কিন্তু পাওয়ার মিউজিক ঢোকেনি, একটা গাড়ি মাত্র এসছে। দর্শক দেখো পুরো এই মুহূর্তে যা দর্শক এসছে পুরো 5 থেকে 6 হাজার হয়ে গেছে এই মুহূর্তে। পুলিশও এসছে খুব, এখান থেকে মাঠে যতগুলো গাড়ি ছিল সব সাইডের দিকে করে দিয়েছে। তারা দেখতে পাচ্ছ গাড়ি যারা যারা রেখেছে তাদেরকে ধরে ধরে ছোটাচ্ছে পুলিশ। এটা ওয়েস্ট বেঙ্গল নয়, এটা ওড়িশা, ওড়িশার পুলিশ ছোটাচ্ছে সবাইকে। যাই হোক এখনকার আপডেট এই পর্যন্ত, আবার যখন সেট আপ টেস্টিং হবে তখন আবার ভিডিও দেবো। চলো এখনকার শেষ করছি এখন। তো যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও টেস্টিং ভিডিও দেখার জন্য, এবং চ্যানেল নতুন একটা লাইক করে দেবে যদি ভিডিও ভালো লেগে থাকে। চলো শেষ করছি এখনকার ভিডিওটা, ডিজে সার্জেন ঝাড়খণ্ড থেকে।